প্রার্থী নিয়ে চরম বিভ্রান্তি আরামবাগ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। প্রথম তালিকায় প্রার্থী হিসেবে নাম ছিল আজিজুল হকের। অনেকেই ভেবেছিলেন দলের পক্ষ থেকে তৃণমূল নেতা আজিজুল হোসেনকে প্রার্থী করা হয়েছে, কিন্তু সেই বিভ্রান্তি কাটতে না কাটতেই দ্বিতীয় তালিকায় নাম উঠে আসে তৃণমূল নেতা সমীর ভাণ্ডারীর। এলাকায় আজিজুল হক ও সমীর ভাণ্ডারী উভয়েরই দেওয়ালিখন জ্বলজ্বল করছে, কিন্তু এলাকাবাসীর দাবি প্রার্থী করা হোক প্রাক্তন কাউন্সিলরের স্বামী তৃণমূল নেতা আজিজুল হোসেনকে। আমাদের আগে ছিল ফাতেমা বিবির স্বামী আজিজুল হোসেন, তাকেই আমরা চাই। তাহলে এখানে দুটো প্রার্থী আলাদা আলাদা নাম আছে, ওনার তো নাম নেই এখন, আজিজুল হক এবং সমীর ভাণ্ডারী, তাহলে এর মধ্যে কাকে বাছবেন আপনারা? এখানে জনগণের উপরে যেটা ভালো হবে সেটা সবাই যেটা করবে সেটাও আমরা চাই, ঠিক আছে? আমরা এখন কার নাম বলবো? আমরা তৃণমূলকে ভোটটা দেবেন এরকম ব্যাপার? আমরা দিদিকেই ভোট দেবো, আমরা দিদির সাথেই আছি, দিদিকেই ভোট দেবো। আমাদের উন্নয়ন দরকার, আমাদের গ্রামে উন্নয়ন, হ্যাঁ আমাদের গ্রামে উন্নতির দরকার। এই যে দেনতেন হচ্ছে না আর হচ্ছে না, এগুলো আমরা চাই আর আমরা দিদি। তাহলে কি আগের আগের আগে যে কাউন্সিলর স্যার কাজ করেনি? না কাজ করেছে, সবই কাজ করেছে, কিন্তু এটা নামও রাস্তা বলে ওর জন্য এই কাজটা এগিয়ে যায়নি। তো ওরাও চিন্তা ভাবনা করেছে কাজটা এগোবো বলে, এই যে ডেনটা হবার কথা এটাও এগোবে বলে ওরা চেষ্টা করেছে। আপনার নাম? আমার নাম তনুজা বেগম। এখন তো অন্য জনের নাম শোনা যাচ্ছে, সমীর ভাণ্ডারী এবং আজিজুল হক, তাহলে কাকে বেছে নেবেন? আপনাদের ওয়ার্ড থেকে দুজনের নাম ঘোষিত হয়েছে। আমাদের গ্রামের লোক হলেই ভালো হয়, আমরা বাইরে থেকে লোক আমরা এখানে পছন্দ করবো কেন? আমাদের গ্রামের লোক হলেই, হ্যাঁ আমাদের দায় বিপদে হলে আমাদের গ্রামের লোকই থাকবে আমাদের পাশে। সমীর ভাণ্ডারী কুতা নতুন দিন আসবে কি আমাদের দায় বিপদের সময় তাদেরই করো? কাকে চাইছেন আপনারা প্রার্থী হিসাবে? কাকে চাইছেন প্রার্থী হিসাবে? আমাদের গ্রামের লোক হলেই ভালো হবে। আপনার নাম? শেখ মনিরুজ্জামান। আমাদের ওয়ার্ডে মানে ছিল আইজুল হোসেন, উনি থাকলেই ভালো হয়, উনি কাজ সবই ঠিক করেছেন, কিন্তু আমাদের মানে উনি হলে ভালো হয়, কিন্তু বাইরের প্রার্থী হলে তো আমাদের একটু অসুবিধা হয়ে যাবে। কি অসুবিধা হবে? অসুবিধা বলতে আমরা ধরো যে কোনো জিনিসে কোনো সই সবাদের জন্য পাবো না, সঙ্গে সঙ্গে ছুটতে হবে বাইরে আমাদেরকে তার বাড়িতে। কিন্তু আজিজুল হক তিনি আপনাদের এলাকারই? হ্যাঁ এলাকারই। আগে ছিল আজিজুল হোসেন, হচ্ছে স্বামী ছিল কাউন্সিলরের স্বামী ছিল, আর এবারে যিনি দাঁড়াচ্ছেন তিনি আজিজুল হক, তিনি এখানে আর সমীর ভাণ্ডারী, এদের নিয়ে কি বলবেন? জনগণ আমাদের এখানে আছে, আরো আপনি দেখুন যে আরো যদি সবারই মতামত থাকে, আমারও তো জন চাই যে আমার দিদির সঙ্গে আছে, দিদিকে আমরা চাই, কিন্তু আমাদের দিদির হয়ে যে এখানে পাঠতে হবে তাকে আমাদের তাদের নিয়ে আমাদের দেখতে হবে। আপনার নাম? আমার নাম হাসান খান। যে ভালো কাজ করবে সেই থাকবে, আর এর আগে আইজুলকে আমরা বলবো না যে আমাদের আগের কাউন্সিলর খারাপ ছিল, সে খারাপ থাকে না ভালোই ছিল, কিন্তু সব ওয়ার্ডে কাজ হয়েছে। এইটা আমাদের কেন হয় না আমরা নিজেরাও জানি, কারণ রাস্তা ড্রেনটা হয় না আমরা জানি, আমরা গরিব মানুষ বাড়িতে ট্যাপ নিয়েছি, অথচ আমাদের এখানে তো কোনো ড্রেন পাইনি, আমাদের রাস্তাঘাট ভালো হয়নি, এটার জন্য আমরা এরপরেও যে কাউন্সিলর আসবে তার কাছে এই অভিযোগটাই রাখবো যে আমাদের রাস্তা আর ড্রেন আমাদের চাই। এই যে দুটো কাউন্সিলরের নাম লেখা আছে দেয়ালে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, এই দুজনের মধ্যে আপনারা কাকে চান, সমীর ভাণ্ডারী না আব্দুল? জনগণ যাকে চাইবে, আমার একার কথাই হবে না, আমার গ্রামে এত লোকজন আছে, জনগণ যাকে চাইবে সেই আসবে, কিন্তু এরিয়া আমরা তো বলতে পারবো না কোন কাউন্সিলর এসে আর কোনটা আসবে, এর জন্য আমি বলতে পারবো না। তৃণমূলকেই ভোট দেবেন এটাই নাকি? হ্যাঁ তৃণমূলকেই আমরা দেবো, আমরা দিদিকে ভোট দেবো বা দিদির সাথে আছি, দিদির সাথে থাকবো। আপনার নাম? আমার নাম হাসিনা বেগম চাঁদুর, মিয়াপাড়া। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।